আজকে আমার মা রান্না করবে পাবদা মাছ পাবদা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে মা পাবদা মাছ দিয়ে রান্না করবে আজকে মুলো দিয়ে পাতা আর মুলো দিয়ে টাটকা পাবদা মাছের ঝোল নমস্কার বন্ধুরা আমি সম্পা আজ আপনাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি আমার মায়ের রান্নাঘর থেকে পাবদা মাছ মা রান্না করবে সর্ষের তেলেই রান্নাটা হবে এখানে হাফ কেজি বোধহয় আছে পাবদা মাছ তাহলে মা শুরু করো রান্নাটা মা আগে মাছটা ভেজে নেবে হালকা করে মাছ যেমন মা তেল গরম হয়ে গেছে ভালোভাবে আর হবে আচ্ছা পাবদা মাছ পরিষ্কার করে রাখা রয়েছে হাফ কেজি পাবদা মাছ রয়েছে ভাজবে মা মাছগুলো কড়াই ভীষণ ভালোভাবে গরম করে সর্ষের তেলও কিন্তু বেশ ভালোভাবে গরম করেছে একদম ধোয়া ওটা গরম এবারে মাছগুলো এক এক করে ছেড়ে দেবে কড়াইয়ে নিয়ে হালকা করে ভেজে তুলবে মা দাও ওদিকে মাছ ভাজা হচ্ছে আর মা কি কি গুছিয়ে রেখেছে সেটা একটু দেখিয়ে দিই এখানে জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছে আর জিরে ধনে কিন্তু মা বেটে নিয়েছে আর তার সাথে স্বাদ মতো নুনও দেওয়া রয়েছে আর মূলো দেবে মুলোটাকে আগে একটু বোধ কি করেছো মা মূলোটা ভাপিয়ে নিয়েছে ভাপিয়ে নিয়েছে মা একটু জোরে বলো কি করেছো ভাপিয়ে নিয়েছে একটু অল্প একটু মূলো পাতলা পাতলা করে এরকম লম্বা লম্বা করে কেটে নুন হলুদ কিচ্ছু দেওয়া হয়নি গরম জলে দু মিনিট ফুটিয়ে নিয়েই জলটা ফেলে দেওয়া হয়েছে সম্ভবত মূলোর গন্ধটাকে রিমুভ করার জন্য মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে কড়াই যা তেল রয়েছে তার থেকে মা মানে মাছ থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছিল সবটা তেল না নিয়ে কিছুটা তেল মা বের করে রেখেছে আলাদা করে এটা কিন্তু পরে কাজে লাগবে রান্নায় কিন্তু এখন অল্প তেলেই মা দিচ্ছে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে ফোড়নে দিল শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবার পরে তার মধ্যে দিল হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটা দেওয়া হওয়ার সাথে সাথেই মানে দু তিন সেকেন্ড রেখেই মাকে দেখছি মা মূলোটা দিয়ে দিলো ভাপিয়ে রাখা মূলো এবারে বলে রাখি তেলটা কেন মা সরিয়ে রেখেছিল এই মূলোটা মা একটু সাতলে নেবে ভাজবে না কিন্তু বেশি তেল থাকলে মূলটা ভাজা হয়ে যাবে সেই ভাজাটা যাতে না হয় সেটা এড়ানোর জন্য মা এক্সট্রা তেলটা সরিয়ে রেখেছে এবারে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলো এর মধ্যে হলুদ খুব সামান্য রয়েছে আর একটু হলুদ দিতে হবে মশলাটা কষিয়ে নেবে এই মশলাও কিন্তু বেশিক্ষণ ধরে কষাবে না একবার তেল ছাড়তে শুরু করলেই মশলাটা কষানো হয়ে যাবে এই সময়ে মা ওই যে সরিয়ে রেখেছিল যে তেলটা সেটা দিয়ে দিল মূলটা যাতে ভাজা ভাজা না হয়ে যায় সেই জন্য মা তেল সরিয়ে রেখেছিল এবারে এটা দেওয়া হয়েছে কিছুক্ষণ কষিয়ে নিল তেল আলাদা হওয়ার সাথে সাথেই মা এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছে একটু পাতলাই হবে ঝোলটা হাফ কেজি মাছ ডুববে কিছুক্ষণ সেদ্ধ হবে সেই মতো জলটা দিতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই সময়ে অল্প একটু হলুদও মিশিয়ে দিতে হবে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধ চলে যায় আর মূলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময়েই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মিডিয়াম হিটে এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই পাবদা মাছ রেডি হয়ে যাবে ভীষণ সুস্বাদু হবে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিরে রেখে আর কিছুটা ধনে পাতা কুচিয়ে সেটা মিশিয়ে দেওয়া হলো নিয়ে এবারে একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দেবে তাইলেই দশ পনেরো মিনিট রেখেই সার্ভ করা হবে পাবদা মাছের ঝোল তৈরি হয়ে গেল আমাদের একদম সিম্পল একটা রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে তাহলে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ